আমি বিষ্ণুপুর শহরের বাসিন্দা। এখন দুপুরবেলায় বিষ্ণুপুরের যে তাপমাত্রা, তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে বাতাস এত গরম হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন লু বইছে। এই গরমে পদ্ম গাছগুলোর অবস্থা খুব খারাপ, দেখতে পাচ্ছেন বার্ডসটা একদম ফুল ফোটার আগের মুহূর্তে পুড়ে গেছে, পাতা ঝলসে গেছে। এখানেও দেখুন পাতা ঝলসে গেছে, এজোলা পানা এসব দেওয়া সত্ত্বেও একদম পাতা দেখুন ঝলসে পুড়ে যেতে চাইছে। এখন মোটামুটি এই পরিস্থিতি চলতেই থাকবে কিছুদিন। তো আমরা এই সময় কী করব, এই সম্পর্কে আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করি। আমি অপূর্ব কুণ্ডু, ইউটিউবে যারা আমার ভিডিওগুলো ফলো করেন আমি প্রত্যেকেই বলি যে আমি আমার প্রতিদিনের অভিজ্ঞতাগুলো কিছু শেয়ার করি আর কিছু সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করি যেগুলো থেকে আমি প্রতি মুহূর্তে ঠকি। প্রথম আমি একে দেখাই, এটা থামো, দেখতে পাচ্ছেন কী সুন্দর বার্ডসটা এসেছিলো কিন্তু গরমে পুড়ে গেছে। এখন আপনার মনে হতে পারে হঠাৎ বার্ডটা পুড়লো কেন, আর পুড়লেই বাকি এরকম তো পুড়ে যেতেই চাইবে। প্রথম কথা মনে রাখতে হবে এই গাছটা কিন্তু ম্যাচিউরেশন আসেনি, এই একটা ট্রপিক্যাল ভ্যারাইটি, এর পাতা কিন্তু অনেক বড় বড় হবে। এ দেখুন একটা মাত্র পাতা বেরিয়েছে আর কিন্তু বেরোয়নি, এই পাতা কচি পাতা বেরিয়েছে আর প্রচণ্ড রোদ খেয়ে গেছে, ফলে যা হবার তাই হয়েছে পুড়ে গেছে। এ মন খারাপ করার কিছু নেই, বরং ভালো পাতা পেরোনোর মতো পরিস্থিতি তৈরি করতে হবে, তাহলে একটা সময় আর এই রকম পরিস্থিতি তৈরি হবে না। এই ফুলটা পুড়ে গেছে, এটা ইম্যাচিওর, আর সব তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা মানে ফুল ব্লুম করার মতো পরিস্থিতি নেই। দেখতে পাচ্ছেন স্টকটা কত ছোটো, এরপরে যে কুড়িগুলো আসবে হয়তো ভালো হবে। এ দেখুন ভালো ফুল ফুটেছিলো, ছবিও দেখেছিলেন হয়তো অনেকে, কিন্তু এটা ইম্যাচিওর ব্লুম হচ্ছিলো। এর পেটালসে দেখুন পুড়তে শুরু করেছে, পাপড়িগুলো পুড়তে শুরু করেছে। এ আমার হাতে নেই, যেগুলো আমার হাতে সেগুলোকে আমি নিয়ে নেব। এই পাতাটা দেখুন ঝলসে গেছে, অনেকে বলবেন যে এটা তো দেখেন কোনো দিকে রোদ পায়নি, দেখতে পাচ্ছেন গামলার কোনো দিকে রোদ পায়নি, কারণ গামলাটা যে পজিশনে আছে তাতে গামলা রোদ পাওয়ার মতো চান্স নেই। তিনটে গামলা একে ঘিরে আছে, এনে গামলাগুলোর পাতা যেমন ঝলসেছে এটা ঝলসে গেছে। এর দু চারটা কারণ আছে, আর এই পাতা হচ্ছে কচি বেরোছিলো, সদ্য বেরোছিলো, হঠাৎ করে টেম্পারেচার দিয়ে নিয়েছে, একে আপনি রক্ষা করতে পারবে না। গাছগুলো কিন্তু ভালো পাতা বেরোয়নি, মানে তাপমাত্রার জন্য আমি ওই জন্য পাতাগুলো কাটিনি। এই ঝলসে যাওয়ার পরিস্থিতি কয়েকদিন থাকবে, চলতে থাকবে। আর বড়ো পাতাগুলো সব ঝলসে গিয়েছিলো, হ্যাঁ ক্যামিলা এখে কী করলাম, বড়ো পাতাগুলো কিনে কেটে আবার রেখে দিলাম, ছোটো পাতা নতুন কিছু বেরোচ্ছে, এগুলো আস্তে আস্তে ভালো হবে। আভা এরকম কন্টিনিউ চলতে থাকবে না, যদি চলতেও থাকে তাহলে কিন্তু টলারেট করতে পারবে। হঠাৎ করে গরম পড়ে যাওয়ার জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে, এই দেখবেন আস্তে আস্তে ভালো পাতা বেরোবে। প্রিয় ট্রপিক্যাল ভ্যারাইটি যেগুলো সেগুলো অনেক পাতা দেখছি পুড়ে গেছে, আর এখানে প্রচুর গরম থাকে। অনেকে হয়তো বলবেন গ্রিন শেড দিয়ে পদ্ম গাছগুলোকে বাঁচানো যায় না, পদ্ম গাছ প্রচণ্ড গরমে জন্মায়, আমাদের কিছু প্রিকশন নিতে হবে, ব্যবস্থা নিতে হবে, সেগুলো নেওয়ার চেষ্টা করতে হবে। এটা হলো পারিনি, পরপর দেখাবো কি কয়েকটা অলরেডি ব্যবস্থা নিয়েছি, প্রোটেক্ট করা গেছে। এই এখানের যে অবস্থা, এখানে সবথেকে ভালো হচ্ছে জলটা সবসময় ফুল রাখা 100%। অ্যাজোলাগুলো তুলে দেওয়া, অ্যাজোলাগুলো একদিক থেকে লাভ করতো আমাদের, অ্যালগিগুলো তৈরি করে দিত, এখন তখন জল অলরেডি পরিষ্কার হয়ে গেছে। এই সময় আমি অ্যাজোলাগুলোর পরিমাণটা কমিয়ে দেবো এই কারণে জলটা ফুল রাখতে গেলেই যখন দিচ্ছি অ্যাজোলাগুলো পড়ে যাচ্ছে কিছু কিছু। আর আপনার মনে হতে পারে অ্যাজোলাগুলো জলটা ঠান্ডা করছে, হ্যাঁ ঠান্ডা করছে, কিন্তু জল ঠান্ডার জন্য কিন্তু পাতাগুলো ক্ষতি হচ্ছে না, পাতা সূর্যের আড়ালে হয়েছে। আমাদের এখন দরকার স্পিডি পাতা বেরোতে হবে, আরও পাতা বেরোতে হবে। অ্যাজোলা ঢেকে দিলে কী হবে, অ্যাজোলা ঢেকে দিলেই নিচের জলটা যেমন গরম হচ্ছে, পুরো রানার তৈরি করতে পারছে না, পাতা পুড়ে গেছে, আবার একটা পাতা তৈরি হবে। গাছ তার নিজের প্রয়োজনের জন্য সালোক সংশ্লেষ করবে, এবং সালোক সংশ্লেষ করার জন্য সেই হারেবে। এই পাতাগুলো আমি যখন কেটে দেবো আবার নতুন করার জন্য তৈরি হবে, আমি কেটেও দেবো। এই কয়েকটা থেকে পাতা রিমুভ করেছি, এই পাতাটা কেটে দিয়েছি, দেখুন এই পাতাটা বার্ন করেছিল, এটাকেও ছিঁড়ে দেবো, আস্তে আস্তে ইয়ে করে দেবো। এই যা অবস্থা ডরমেন্সে চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, এটাকে একদম তুলে ফেলেছি, পানি অনুগ্রহ হচ্ছিলো। এখানে দেখুন এর অবস্থা এরকম, একজন পরিস্থিতি খারাপ হচ্ছে দিন দিন। এটা গ্রিন আপেলের একটা মানে রানার খুব বড় হয়ে গেছিলো, লাগিয়ে দিয়েছিলাম, গ্রিন আপেলের মতো ট্রপিক্যাল ভ্যারাইটি, সেও এরকম অবস্থা তৈরি হয়ে গেছে। কিচ্ছু করার নেই, মুহূর্তে আমাকে মানে পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য রেডি হতে হবে। এখানে দেখুন পিঙ্ক ক্লাউড কুড়ি চলে আসছে এইরকম পরিস্থিতিতে, এ কিন্তু বড় পাতা ছাড়েনি, আস্তে আস্তে আসবে, ওয়েট করতেই হবে। খাবার এসবই দেবেন না, একদম খাবারটা মানে একটু আবহাওয়া পরিস্থিতি ঠিকঠাক না হলে খাবার দেবেন। আর খাবার দেওয়ার আগে এই যে ছোটো পাতা টাতাগুলো সময় পাইনি আমি, প্রচুর কাজ এখন, এই পাতাগুলো সব কেটে দেবেন, বড় পাতা কয়েকটা আসতে লাগে তা খাবার দেবেন। এখানে দেখুন কয়েকটা গাছে এরাও রোদ পাচ্ছে, একই পরিস্থিতিতে একই জায়গায় আছে। এটা হচ্ছে ভুচা, এ দেখুন বড় বড় পাতা সারতে হয়েছে, এর মধ্যে দেখুন কিছু কিছু পাতা প্যাঁচ চলে এসছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই প্যাঁচ চলে আসছে। এই পাতাটা দেখুন ভেঙে গেছে, পাতা উঠতে উঠতে ভেঙে গেছে, টেম্পারেচার প্রচুর কিছু নষ্ট করে দেয়। আর এই সময় হালকা যদি পোকা হয় ওই একদম ওষুধ দিয়ে মেরে ফেলতে হবে। এটা একটা গ্রিন অ্যাপেল, এর পাতাও দেখুন খুব বড় বড় আসছে। এ যখন এইরকম পাতা চলে আসবে না তখন আমার বৃষ্টিতে কোনো ক্ষতি নেই। এ পোকা লেগেছে, দেখতে পাচ্ছেন কত পোকাগুলোই ডিম পেড়েছে, দেখুন ভালো করে লক্ষ্য করুন,
এটা হচ্ছে লেদা পোকা। এখান থেকে লেদা পোকার কিন্তু জন্ম নেবে, লেদা পোকার লার্ভা জন্ম হয়েছে। এখানে হয় জল চেঞ্জ করে দিতে হবে অথবা ওষুধ দিয়ে মেরে ফেলতে হবে। এই পাতা উল্টোলি আপনি বুঝতে পারবেন যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এবং আমাকে সেরকম ব্যবস্থা নিতে হবে। এই লেদা পোকা ডিম পেড়েছে, এই ছোটো ছোটো পোকাগুলো হচ্ছে প্রচুর লেদা পোকা হয়ে যাবে। দেখুন পাতা কাটার সময় একটু সাবধান হবেন। দেখুন এই পাতাটা আমি কেটেছিলাম একটু অসাবধানতাই বলতে পারেন। নিচের দিকে আসে দেখুন বুদবুদ উঠছে, দেখতে পাচ্ছেন? কেউ বললেন অক্সিজেন উৎপন্ন করছে, অক্সিজেন নয়, এই বুদবুদ দিয়ে জল নিয়ে নিচ্ছে, জলটা টেনে টিউবারে পাঠিয়ে দিচ্ছে, টিউবার পচে যেতে পারে। কোনো সময়তেই এই পাতাগুলোকে এরকম কাটবেন না। পাতাগুলো যখন কাটবো আমরা গোড়া থেকে ছিঁড়বো, গোড়া থেকে বল মিনস এই পাতাগুলো যখন কাটতে হবে এই গোড়াটা ছিঁড়ে দিতে হবে। এই যে পাতাটা দেখুন গোটা রয়ে গেল, এই পাতার ফলকটা ছিঁড়ে দেবো, পাতার গোটাটা রয়ে যাবে। এখন কিন্তু পাতাগুলো ছিঁড়বে, যখন জল দেখতে পাচ্ছে বুলবুল করে যাচ্ছে। এই জল যদি পরিস্থিতি ঢুকতে থাকে, এরকম পরিস্থিতি অনেক দিন চলতে থাকে, তা কিন্তু নষ্ট হয়ে যাবে। কিছু গাছের গ্রোথ ভালো, এ দেখুন স্তিমিত হয়ে গেছে, এ ডরমেন্সিতে চলে গেছে, মানে হঠাৎ বৈপরীত্যের জন্য গেছে। খাবার দিয়ে এখন হিতে বিপরীত হয়ে যাবে, যেহেতু পাতা বেরোয়নি, তিনটে মাত্রা পাতা বেরিয়েছে, খাবার দিলেই কোনো কাজে লাগবে না। নিচে টিউবার ফর্ম করেছে, আবহাওয়া অনুকূল হলেই বা সময় পেলে এটাকে তুলে আবার টিউবারটা জাস্ট উপরে বস করে দেবেন, আর কিচ্ছু করতে হবে না। ঘাঁটা ঘাঁটি কিছু করতে হবে, জলটা ফেলে দেবো, এই মাটিটা সরিয়ে রাখবো, নিচের টিউবারটা তুলবো, আবার উপরে বস করে দেবো ওই টিউবারটাকে। ওই অবস্থাতেই র্যাপিডলি গ্রোথ দিয়ে নেবে। অনেকে আমাকে ফোন করেছিলেন, মেসেজ করেছিলেন, অনেককেই বলেছিলাম যে এ করুন একদম সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এগুলো কিছু নেই, এগুলো দেখুন আবার এর পাতা একটাই মাত্র স্ট্যান্ডিংলি বেসছে, দেখুন অন্য পাতাগুলো তেমন উন্নতি হয়নি, আর পাতাগুলো প্রচুর মানে ক্ষতি করছে। এগুলো পায়রা নখ দিয়ে আঁচড়ে দিচ্ছে, পায়রা জল খেতে নামছে, নখ দিয়ে আঁচড়ে দিচ্ছে, দিয়ে পাতাগুলো নষ্ট করে দিচ্ছে। আর ব্যবস্থা কিছু দিইনি, পায়রাগুলো তাড়ানোর জন্য বিকল্প ব্যবস্থা করেছিলাম, কিন্তু এই যে নষ্ট করে দিয়েছে পায়রা নখ। এই পাতাগুলো যত ছেঁড়া পাতা দেখছেন, এগুলো কিন্তু পায়রা জল খেতে গিয়ে ঠোঁট দিয়ে বা এ দিয়ে ফেঁচিয়েছে, দিয়ে নষ্ট করেছে। আস্তে আস্তে অবস্থার উন্নতি হবে, দিনই হবে। এটা হচ্ছে আপনার আইডি হচ্ছে কর্ণ। এ দেখুন বড় সুন্দর কুড়ি আসছে, এটা ম্যাচিউর, এটাও ম্যাচিউর কুড়ি বলা যাবে না, কারণ এর স্টক খুব বেশি মোটা নয়, তবে অপেক্ষাকৃত ভালো। দিন দিন অবস্থার উন্নতি চলে যাবে, আর এরকম পরিস্থিতি থাকবে না। এটাও D9, এটা গ্রোথ নিচ্ছে খুব ভালো, এখনও পর্যন্ত নষ্ট হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। পানা এজলাগুলো তুলে দিয়েছি নতুন, যাতে তাড়াতাড়ি হতে থাকে, জলটা বিকেলের দিকে দিয়ে দিতে পারলে ভালো। গরম তো ব্যাপকই হচ্ছে, প্রচুর গরম হচ্ছে, আর অনেক গাছগুলোতে ভালো গ্রোথ নিয়েছে। এই দেখুন অ্যাফেকশন, এই পুচকা পাচকা গাছ লিয়াংলি, এটা অ্যাফেকশন, সবেতেই দেখছি কুড়ি চলে এসছে। এখানে একটা লিয়াংলি আছে, এও কুড়ি চলে এসছে। ছোটো ছোটো গাছ কিন্তু এদের কুড়ি চলে এসছে, কারণ এদের ম্যাচুরেশন এটা খুব তাড়াতাড়ি আসে। এগুলো এই গাছগুলোর গ্রোথ, এগুলোকে আর আস্তে আস্তে প্যাজলা দিয়ে রেখেছি, আস্তে আস্তে টয়লেট মানে এগুলো পরে লাগিয়েছি, এর মধ্যে শ্যাওলা হচ্ছে। আস্তে আস্তে কয়েকদিন অ্যাজলা দিয়ে দিলেই থিতিয়ে যাবে, তারপর অ্যাজলাগুলো তুলে নেবো। এই অ্যাজলাগুলো দেখুন তুলে নিয়েছি, কারণ এই জলটা থিতিয়ে গেছে, এখানে অ্যালগি ফ্যাটিকে নেই দেবেন, আর জলটাকে মাঝে মাঝে চেঞ্জ করতে হবে না, কিন্তু জল দেবেন, যখন জলটা দেবেন তখন হাতটা এরকম করে পেতে দেবেন, তার উপরে জল দেবেন, নাহলে কিন্তু ঘেটে যাবে, ঘেটে গিয়ে এরকম অবস্থা সৃষ্টি হবে। এইটি আমার মেয়ে করেছে, দেখুন মেয়ে কী দশা করেছে, এই জলটাকে বালতি দিয়ে দিয়েছে, ঘেটে গেছে সব, দিয়ে আবার এই পরিস্থিতি হয়েছে। আবার শ্যাওলা অ্যাজলা দিয়েছি কন্ট্রোল করার জন্য। এই অবস্থা কিন্তু আপনারও হতে পারে, যদি হট করে জল ঢেলে দিলেন, তাহলে কী করবো আমরা, হাতটা দিয়ে দেবো বা কোনো কিছু আস্তে আস্তে স্লো দিয়ে জল ঢালবো, আর নাহলে এরকম ঘেটে গেলে এরকম পরিস্থিতি তৈরি হবে, এরকম চলতে থাকবে। এই গাছগুলো, এগুলো শালুকগুলো লাগিয়েছিলাম, শালুকগুলো কিন্তু র্যাপিডলি গ্রোথ করছে। এই টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে শালুকগুলো র্যাপিডলি গ্রোথ করছে, জল একদম শূন্য, র্যাপিডলি গ্রোথ করছে। ইনোসেন্স, ট্রপিক্যাল সানসেট, এটা শশীবন্থন, হাসবাদিন, এটা শশীবন্থন, এটা হাসবাদিন। এখানে একটা আছে জ্যাকফং, সেদিনে লাগিয়ে দেখালাম, দেখুন ভালোই গ্রো করছে। এই নষ্ট হচ্ছে একটু, নতুন পাতাও ছেড়ে দিয়েছে, এই গ্রোথ নিয়ে নিয়েছে। এখানে গ্যালাক্সি দুতুর পাতা ছেড়ে দিয়েছে, এটা মনে হয় ব্লু হিস্টেল, নতুন পাতা ছেড়ে দিয়েছে। এগুলো একদম মানে শালুকগুলো কিন্তু এখানে একদম অনুকূল আছে, মানে একদম আবহাওয়া শালুকের জন্য কোনো অসুবিধা নেই, প্রচুর টেম্পারেচার শালুক সহ্য করতে পারে। ওই জন্য এই গার্ড সেন্টার পদ্ম লাগায়নি, এদিকে আরও কয়েকটা পদ্ম আছে, এই পদ্ম দেখুন প্রচুর বড় বড় গ্রোথ নিচ্ছে, এগুলো কুটি টুটি আসবে বলে মনে হচ্ছে। এটা সম্ভবত কাভেরি, এটা বুচা, এও বিরাট বড় বড় পাতা ছেড়েছে, দেখতে পাচ্ছেন, এটা রিপোর্ট করিনি, দেখতে পাচ্ছেন কুড়ি আগস্টে চলে দিচ্ছে, কুড়ি আগ উখিয়ে দিচ্ছে, এই বড় বড় কুড়ি। এটা কিন্তু হেলদি কুড়ি, দেখতে পাচ্ছেন কত মোটা ডাঁটি নিয়ে আসছে। তো এইগুলো, এই কুড়িগুলো খুব ভালো থাকবে, আর পাতাগুলো দেখেই বুঝতে পারছেন। এরকম পাতা যখন হতে থাকবে আর আপনার কোনো চিন্তা নেই, আর কোনো কোনো পুরো মরবে না, পুড়বে না, জ্বলবে না, কিছু হবে না। তো আমাকে চেষ্টা করতে হবে এরকম পাতা আনার জন্য, সময় লাগবে। এই গাছগুলো এক মাস হয়েছে হয়তো, এটা তো গত বছর থেকে রিপোর্ট করিনি, এত বড় বড় পাতা আসছে আর লোভে রিপোর্ট করতে পারি না। পাতার হেলথ দেখতে পাচ্ছেন, একই পরিমাণ তাপমাত্রা কিন্তু এটাতেও তৈরি হচ্ছে, কিন্তু ওই তাপমাত্রায় কিচ্ছু হয়নি, তার কারণটা একটাই, কারণ
এর পাতাগুলো অনেক স্টেডি, মানে শক্ত বক্ত পাতা, দেখতে পাচ্ছেন বড় বড় পাতা হয়েছে। তো আপনি ওই মন খারাপ করে গেলেন, পাতা কুড়ি পুড়ে গেলো, এই পুড়ে গেলো, অনেক কিছু একদম কোনো কোনো ব্যাপার নেই, গাছের এটা স্বাভাবিক ব্যাপার। ওগুলো ইম্যাচিওর ব্লুমিং, এই দেখুন এত গরমেও কিন্তু এ দেখবেন সুপার ব্লুম করবে, কারণ এই ম্যাচিওর পাতাগুলো দেখে বুঝতে পারছেন কত বড় বড় পাতা হয়েছে, পাতা দেখে আপনার মন ভরে যাবে। বুচার যা পাতা সাইজ দেখতে পাচ্ছেন 9 ইঞ্চি, আমার হাতটা যদি দেখে নিই দেখছেন 9 ইঞ্চি 12 ইঞ্চি ডায়ামিটারের পাতাগুলো চলে এসেছে এখনই, আরও বড় বড় আসবে 15 ইঞ্চি 18 ইঞ্চি পর্যন্ত ডায়ামিটারের পাতা আসবে। তো এই গাছগুলো হচ্ছে ম্যাচিওর ব্লুম করছে, এরা কিন্তু কোনোভাবেই এই পাতাগুলো আর নষ্ট হবে না, কুড়ি নষ্ট হবে না, কিন্তু আপনার যে জাস্ট এই স্টার্টিং পিরিয়ডে রয়েছে সব যে নতুন এই যে হচ্ছে এরকম অবস্থা তৈরি হতে থাকবে, পাতা পুড়ে যাবে, ফুল পুড়ে যাবে, এরকম তৈরি হতে থাকবে। এগুলো কী করবেন, এখন খাবার টাবার মোটি দেওয়ার চেষ্টা করবেন না, এগুলোকে নেচারাল ওয়েতে আপনি এটা পরিষ্কার করে নেবেন। আমি পরেও দেখাবো, দেখবেন এটা পুরো পরিষ্কার করে দেবো, ভালো পাতা আসবে, কয়েকটা দিন ওয়েট করতে হবে, নতুন নোড আসবে, নোড থেকে কিন্তু মনে রাখতে হবে নোড থেকেই পাতা আসে, নোড থেকেই কুকুড়ি আসে, নোড থেকেই মূল বেরোয়, তাহলে আরও যাতে নোড সৃষ্টি হয় সেটা করতে হবে, এই জলটাকে পুরো পরিষ্কার করে এগুলোকে কেটে সেটা সব পরিষ্কার করতে হবে, অপেক্ষা করতে হবে, তাড়াহুড়ো এর মধ্যে কিছু নেই। এর মধ্যে যখন কিছু পাতা আসবে দেখবেন যে পাতাগুলো আসবে সেগুলো এই যে ধরনের এই পাতাটি আসছে এও খারাপ হয়ে যেতে পারে, এই পাতাগুলিকে আমাকে প্রোটেক্ট করতে হবে। প্রোটেক্ট করবো কী করে, এর সংস্পর্শে যেমন পুরনো পাতাগুলি না লেগে যায়, এর সংস্পর্শে পুরনো পাতা লেগে গেলেই কিন্তু নষ্ট হবে। তো আমাকে এইরকম কিছু পাতা আসবে, ভালো ভালো পাতা আসবে, এগুলো কেটে দিলেই এ করলেই শালক সংশ্লেষ গাছ নিজের প্রয়োজনে শালক সংশ্লেষ চালাতে হবে, তার জন্য পাতা তৈরি করবে, এগুলো কেটে ফেলে দেবো, কেটে ফেলে দিয়ে এগুলো এজলা টেজলা সব পরিষ্কার করে দেবো, নতুন পাতা চলে আসবে, ও টেনশনের কিছু নেই। আর এরকম পুড়ে যাবে মন খারাপের কিছু নেই, আপনার থেকেই আসবে, দেখতে পাচ্ছেন কত পাতা এসছে। এইগুলো আগে একটু লাগানো, আপনাকে সবসময় ওই জন্য বললাম প্রথমেই সবসময় আমি বলে যাচ্ছি যার এরকম ট্রপিক্যাল এরকম বড় বড় পাতা চলে আসবে কোনো টেনশন, যতক্ষণ না বড় পাতা আসছে ওই ছোটো পাতা কুড়ি মরে গেলো এইসব টেনশন না করে ভালো করে গাছটাকে হেলদি করুন। গাছটা দেখে বুঝতে পাচ্ছেন কত হেলদি আছে, এই হেলদি গাছে আপনার যা কুড়ি আসবে এই আসবে। আর আরেকটা কথা মনে রাখবেন, এই কুড়িটাকে কিন্তু পাতাটা প্রোটেক্ট করে, দেখুন কুড়িটা উঠেছে একটা নোড থেকেই, যে নোড থেকে পাতা বেরিয়েছে সেই নোড থেকেই কিন্তু কুড়ি বেরিয়েছে, এই কুড়িটাকে ছাতার মতো ঢেকে রাখে, এই পাতাটা হচ্ছে ছাতার মতো ঢেকে রাখবে, কুড়িও বড়ো হবে পাতাটা খুলে যাবে ছাতার মতো ঢেকে রাখবে। কাজে যাদের এই স্ট্যান্ডিং লিপ বা বড়ো বড়ো পাতাগুলো বেরোচ্ছে তারপরে যে কুড়িগুলো থাকবে সেই কুড়িগুলো সিওর থাকতে পারেন, সেগুলোতে ভালো ফুল হবে। তো আমার যে কুড়িগুলো স্ট্যান্ডিং লিপের যে কুড়িগুলো খুব ভালো স্ট্যান্ডিং লিপ আছে যার কুড়ি নিচু উপরের দিকে সেগুলো কিন্তু ভালো, এই পাতাগুলো দেখতে পাচ্ছেন কত ডাঁটি দেখছেন, কী মোটা মোটা ডাঁটি হয়েছে, ভালো করে দেখুন এই দেখুন কী মোটা ডাঁটি হয়েছে, এই পাতাটা খুলে যাবে ও ছাতার মতো আটকে রাখবে তারপর ফুল হবে, এ কিন্তু আর কিছু করতে হবে না। D9 ওইরকম গতি নিচ্ছে দেখছি ওইরকম দিকে, এদিকে আমরজিও সেও দেখুন এরকম বড় বড় পাতা ফাটতে শুরু করেছে, মানে 1 ফুট ডায়ামিটারের পাতা ফাটতে গেছে। এই যারই বড় বড় এরকম পাতা আসবে সে মোটামুটি চিন্তা, এটা কাভেরি এও দেখুন এরকম বড় বড় পাতা ছাড়ছে, যখনই এরকম বড় বড় পাতা ছাড়তে শুরু করে দেবে তখনই আপনার মোটামুটি ভাবতে পারেন যে ম্যাচুরেশনের দিকে যাচ্ছে, তখন এটাকে খাবার দেবে। এবার হঠাৎ বলবেন এটাকে খাবার দিইনি কেন, খাবার দেবো কেন, আগে যা গ্রোথ আছে সেই অবস্থায় আমি খাবার দিতে চাই না, আগে ফুল ফুটুক তারপর ফুল ফুটে বন্ধ হবে দেখবো তারপর খাবার দেবো, কারণ এই মুহূর্তে খাবার দিয়ে কুড়িটা পুড়ে নিচ্ছে ভালো করে এনে। আর অতিরিক্ত পরিমাণ খাবার কিন্তু নিতে পারবে না কোনো সময়, সবসময় মনে রাখতে হবে পদ্ম গাছগুলো কোনো সময়তেই অতিরিক্ত পরিমাণ খাবার নিতে পারবে না, যদি উপরই অতিরিক্ত খাবার দিন তাহলে কিন্তু কিছু না কিছু প্রতিক্রিয়া দেবে। এই গাছগুলোর গ্রোথ হয়নি, ওই যে প্রথমেই বললাম আপনাকে এই গাছগুলোর গ্রোথ হয়নি, গ্রোথ করা যাবে আস্তে আস্তে, সময় নেই আমারও তো তাড়াহুড়ো নেই, আমি বাগানের দীর্ঘমেয়াদে ফুলগুলো পেতে চাই, একটা লং টার্ম পলিসির মতো এ নিয়ে যাচ্ছি। তো ভালো হেলদি গাছ পাতা বেরোক তারপরে ফুল আসবে। কিছু কিছু গাছের অবস্থা দেখুন খুব খারাপ হয়েছে, মন খারাপের কিছু নেই আমি জানি, প্রতি মুহূর্তে এরকম ফেস করছি, অপেক্ষা কিন্তু মাইক্রোগুলো দেখুন ফুচকা ফুচকি পাতা এসছে, তাতেও কিন্তু গাদা 3-4টা করে কুড়ি নিয়ে চলে আসছে, এই সব মাইক্রোগুলোতেই কুড়ি নিয়ে চলে আসছে, এগুলো ওদের ধর্ম, জাত মানে জাতের ধর্ম আর কি। দেখবেন কলমের গাছে খুব তাড়াতাড়ি ফল পাই আমরা, কিন্তু একটা যদি বৃক্ষ জাতীয় গাছ তাকে ফল পেতে গেলে অনেকটা সময় লাগতে হয়, কারণ ওই গাছটা ম্যাচুরেশনে যাবে তারপর হবে। আর কলমের গাছে কী হবে, ওই ডোয়াটা বেঁধে দেওয়া হচ্ছে, অ্যাডেনিয়ামের ক্ষেত্রেও সেম একই জিনিস পড়ে, যেমন অ্যাডেনিয়াম বীজের গাছ করলে একটু সময় লাগে কিন্তু সময়ের পরে যখন ফুলগুলো আসে তখন কিন্তু খুব ভালো হয়। এখানে দেখুন আরেকটা, এটাও সেম কাভেরি আর সেম কন্ডিশান, দেখুন 3টে পাতাকে গার্ড করে করে কুড়িটাকে বের করছে, মানে যাতে রোদ না পায়। যত এরকম পরিস্থিতি থাকবে পাতাগুলো যাতে হেলদি হবে, এরকম এয়ার লিপস আসবে ততই আনবেন গাছটাই আছে। আর এই মুহূর্তে যে টেম্পারেচার, একটু টেম্পারেচার কমা বা আবহাওয়াটা একটু ঠান্ডা না হলে খাবার দেবে না, খাবার দিলেই পাতা কিন্তু আরও বেশি জ্বলে যাবে, মানে নষ্ট হয়ে যাবে, খাবারটা নিতে পারবে না, কারণ হচ্ছে একই সঙ্গে শালক সংশ্লেষ সার বাড়ার সময়ের সঙ্গে প্রচুর পরিমাণে খাবারটা সংগ্রহ করতে যাবে মূল থেকে। তো ওই যখনই মূল থেকে বেশি খাবার সংগ্রহ করতে যাবে তখন কিন্তু আর নিতে পারবে না, তখন মরে যাবে।
আরও কিছু পরিচর্যা সংক্রান্ত ভিডিওগুলো পরপর আপডেট করতে থাকবো, সমস্যাগুলো নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব। আর এই মুহূর্তে আমি আপনাদেরকে বলবো, যাদের এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে, বিকেলের দিকে জলটা একটু সবসময় গামলার জল ভর্তি রাখুন, এজলে তাদের সরিয়ে নিয়ে পাতাগুলো খারাপ পাতা কেটে দিয়ে আবার জল ভরে দিন। নতুন নতুন রানা তৈরি হবে, আর রানা তৈরি হলেই নতুন নোট যত যত পর্ব তৈরি হবে সেখানে পর্ব থেকে পাতা আসবে, কুড়ি আসবে, ফুল আসবে, এরকম পরিস্থিতি তৈরি হতে থাকবে, দেখতে থাকুন। পরে আরও কিছু কিছু অভিজ্ঞতা শেয়ার করতে পারবো, কয়েকদিন পর আরও কিছু অভিজ্ঞতা শেয়ার করবো, নতুন বাগানের কাজ হচ্ছে, ওই জন্য খুব ব্যস্ত, তো আপডেট দিতে থাকবো, কয়েকদিন পর বাগানের আপডেট দিতে থাকবো, দেখতে থাকুন। নমস্কার, ভালো থাকবেন।